শেষ ম্যাচেও ছিলেন দলের অন্যতম সেরা পারফর্মার শেষ দিকে তার করা শটের রিভাইন্ডেই ম্যাচ সমতায় পায় আর্জেন্টিনা সেবার অফসাইডের ফাঁদে না পড়লে পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারত আল তারা তবে ভাগ্যের কারণে সেটা হয়নি এবার ইরাকের বিরুদ্ধে আর কোনো ভুল করেননি আলমাদা দলের অন্যতম সেরা খেলোয়াড় হয়েও পারফরমেন্স করেছেন সামনে থেকে এই দলে আছেন ওটা মেন্ডি আলভারাজের মতো খেলোয়াড় যারা আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলেন নিয়মিত আছেন ভেলট্রোয়েন হেস সিমিয়নের মতো ইউরোপ মাতানো খেলোয়াড় এরপরও যেন সব আকর্ষণ ছিল আলমাদার দিকে কেননা আগামী দিনে তাকে নিয়ে উচ্ছ্বাসা আর্জেন্টিনার সমর্থকদের সেই উচ্ছ্বাসা এর আগেও নানা সময়ে ক্লাব জাতীয় দলে পূরণ করেছেন এবার করলেন আরো একবার মরক্কোর সাথে হেরে ইরাকের বিপক্ষে টিকে থাকার লড়াইয়ে মাঠে নামে আর্জেন্টিনা দল সেখানে জিততেই হতো আলভেসিলেস তাদের আর সেখানে ম্যাচের চোদ্দ মিনিটে আর্জেন্টিনাকে লিড এনে দেন আলমাদা হুলিয়ান আলভারেজের বাড়ানো বল থেকে তার ডান পায়ের শট জালের বাম দিকে গেলেই আলমাদা পেয়ে যান কাঙ্ক্ষিত গোল শুধু গোল নয় এই ম্যাচের পারফরমেন্সও সেরা আলমাদা প্রায় নব্বই ভাগ হারে 46 পাস দিয়েছেন মোট শট করেছেন 6 বার এর মাঝে করেছেন মোট তিনটি এক্যুরেট শট এর বাইরে ম্যাচে সর্বোচ্চ তিনবার চান্স ক্রিয়েট করেছেন 10 বার পাস দিয়েছেন ফাইনাল থার্ডে এমন কি ডিফেন্সিভলি একবারও ব্লক করেছেন বল তিনবার করে দিয়েছেন এক্যুরেট লং বল এবং প্রস একবার জিতেছেন সফল ট্যাকল মাঠে এমন অলরাউন্ড পারফরম্যান্স করে ইরাককে দমন করেছেন আলমাদা এর আগে শেষ ম্যাচেও সর্বোচ্চ চান্স ক্রিয়েট তিনবার ড্রিবল তিনবার ক্রস একবার লং বল দেন আলমাদা অর্থাৎ পারফরমেন্সে বরাবরের মতোই ধারাবাহিক তিনি এই সিজনে আমেরিকান লিগ ছেড়েছেন যোগ দিয়েছেন ব্রাজিলের শীর্ষ ক্লাবে সেখান থেকে শোনা যাচ্ছে আগামী এক সিজনের মাঝে ইউরোপে পাড়ি জমাবেন আলমাদা এর আগে ক্লাবে পারফর্ম করলেও ভালো লিগে না খেলায় দারুণ এমন পারফরমেন্স নিয়ে অনেকের ছিল নানা প্রশ্ন এবার সব প্রশ্নের উত্তর দেবার সুযোগ পাবেন আলমাদা এর আগে সেরা খেলোয়াড় হয়ে আর্জেন্টিনাকে অলিম্পিকে এনেছেন আলমাদা এবার অলিম্পিকেও রাখছেন তার সেরা পারফরমেন্স এই খেলোয়াড়কে নিয়ে বড় আশা করতে পারে ভক্তরা